রাত্রিবেলা নীলিমার ফোন বেজে ওঠে। হসপিটালের কর্তৃপক্ষ থেকে তাকে ফোন করা হয়েছিল। নীলিমা নার্স হওয়ায় সে কখনো তার পরিবারের জন্য এবং নিজের সন্তানের জন্য সময় পায় না। চব্বিশ ঘন্টায় এবং সাত দিন সে মানুষদের সেবার জন্য নিজের সময় অতিবাহিত করে, যা তার শাশুড়ি মা কমলা দেবী কিছুতেই মেনে নিতে পারে না। নীলিমা, পেশেন্টের অবস্থা ভীষণ খারাপ, বিশেষ করে ওনার হার্টের অবস্থা একদমই খারাপ, তাই তুমি তাড়াতাড়ি করে নার্সিং হোমে চলে এসো। আমি হসপিটালের তরফ থেকে তোমাকে গাড়ি পাঠাচ্ছি, সেই গাড়ি করে যত তাড়াতাড়ি পারো চলে এসো। আপনি একেবারে চিন্তা করবেন না ডাক্তারবাবু, আমি এক্ষুনি আসছি। তারপর পেশেন্টকে ইনজেকশন পুশ করে দিলে মনে হয় উনি সুস্থ হয়ে উঠবেন। এই বলে নীলিমা নার্সের ড্রেস পরে হসপিটালে যাওয়ার জন্য তৈরি হয়। তাকে নার্স হয়ে হসপিটালে যেতে দেখে তার স্বামী প্রিয়তোষ ভীষণ পরিমাণে কষ্ট পায়, ফলে সে তাকে কিছুতেই যেতে দিতে চায় না। তাদের মধ্যে ঝগড়া বিবাদ বাঁধলে শাশুড়ি মায়ের ঘুম ভেঙে যায়। এর ফলে নীলিমার শাশুড়ি মা তাদের ঘরে চলে আসে। এত রাত্রে তুমি যদি হসপিটালে না যাও তাহলে কি কোনো ক্ষতি হয়ে যাবে? তুমি এমন ভাবে হাব ভাব দেখাও যেন তুমি কত বড় একটা ডাক্তার, যেন তুমি না গেলে রোগী মারা যাবে। সামান্য নার্সেরই তো কাজ করো, তাতেই তোমার জীবনে পরিবারের জন্য সময় হয় না? তোমার যদি আমার কাজ নিয়ে এতই সমস্যা, তাহলে বিয়ে করার আগে তোমার একবার ভাবা উচিত ছিল। সামান্য নার্সকে বিয়ে করবে বলে পাগল হয়ে উঠেছিলে কেন? বৌমা, তোমার কিন্তু খুব বড় বড় কথা হয়েছে। আর এত রাত্রেবেলা তোমাকে এরকম নার্সের ড্রেস পরে হসপিটালে যেতে হবে না, কালকে সকাল হলে তারপর যাবে। আর আজকে রাত্রেবেলা যদি যাও তাহলে তুমি সারা জীবনের মতো হসপিটালে নার্স হয়ে থেকে যাবে। আপনারা কেন কিছুই বুঝতে চাইছেন না? আমি রাত দিন মানুষের সেবা করি, সেটাই আমার মূল ধর্ম, তাই দয়া করে আমাকে আপনারা আটকাবেন না। নীলিমা তার পরিবারের কোনো বাধা বিপত্তি কিছুতেই মানতে চায় না। নীলিমা গাড়ি করে হসপিটালের দিকে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে সে হসপিটালে পৌঁছায়। সেখানে পৌঁছানোর পর সে ডাক্তারবাবুর কথা মতো পেশেন্টের শরীরে ইনজেকশন পুশ করে দেয় এবং পেশেন্টের অপারেশন হলে পেশেন্ট সুস্থ হয়ে ওঠে। ডাক্তারবাবু নীলিমার কাজের প্রতি ভীষণ পরিমাণে খুশি হয়। নীলিমা একজন কর্তব্যপরায়ণা নার্স হওয়ায় তাকে হসপিটালের সমস্ত স্টাফরা ভীষণ পরিমাণে ভালোবাসে, এমনকি পেশেন্টরাও তাকে স্নেহ করে। তুমি যদি আজকে সময় মতো না আসতে তাহলে আমরা কিছুতেই এই মুমূর্ষ রোগীকে বাঁচাতে পারতাম না। এত রাত্রেবেলা আসার জন্য নীলিমাকে অনেক অনেক ধন্যবাদ। যাও, তুমি আবার পরিবারের কাছে ফিরে যাও। আমাদের পেশায় পরিবার বলে কিছু হয় না স্যার, কিন্তু তবুও আপনি যে বোঝেন সেই ব্যাপারটা জানতে পেরে ভীষণ ভালো লাগলো। এই হসপিটালের রোগীরাই আমার পরিবার। এই বলে নীলিমা আবার নিজের শ্বশুরবাড়ির পথে রওনা দেয়। কিন্তু বাড়িতে ফেরার পর সে অনেকবার দরজা ধাক্কা দিলেও কেউ কিছুতেই দরজা খুলতে চায় না, ফলে নীলিমা বাড়ির বাইরে কাঁদতে কাঁদতে চৌকাঠের উপর বসে পড়ে। তবুও তার শাশুড়ি মা এবং স্বামী কিছুতেই দরজা খুলতে চায় না। কমলাদেবী বাড়ির বারান্দায় বেরিয়ে আসে। তোমার যখন রোগীর প্রাণ বাঁচানোর এতই শখ, তাহলে তুমি আজকে সারা রাত রাস্তায় বসে থাকো। আমি কিংবা আমার ছেলে কেউ দরজা খুলবো না। কাল সকালবেলা যখন দরজা খুলবো তখন তুমি ঘরে ঢুকবে। দয়া করে আমার উপর অত্যাচার করবেন না মা, প্লিজ একবারের জন্য দরজাটা খুলে দিন। কমলাদেবী কিছুতেই তার বৌমার কথা শুনতে চায় না। নীলিমা সারা রাত দরজার বাইরে বসে বসে কাটিয়ে দেয়। পরের দিন সকালবেলা কমলাদেবী দরজা খুললে সে ঘরের ভেতরে ঢুকতে পারে। তখনও তার স্বামী এবং শাশুড়ি মা তাকে উল্টোপাল্টা কথা শোনায়। নীলিমা কোনো রকম ভাবে কোনো কথা শুনতে চায় না। সে স্নান করে ঘরের সমস্ত কাজকর্ম করে রান্না বান্না সেরে নেয়। নিজের শাশুড়ি মা এবং স্বামীকে খেতে দিয়ে এবং নিজে খেয়ে নিয়ে আবার নার্সের কাজ করতে হসপিটালে চলে যায়। সেই সময় হসপিটালের সামনে একটি মহিলাকে কান্নাকাটি করতে দেখে তার ভীষণ পরিমাণে খারাপ লাগে। কি হয়েছে দিদি, আপনি এরকম ভাবে কাঁদছেন কেন? আপনার বাচ্চার কি ভীষণ শরীর খারাপ? চিন্তা করবেন না, আপনার বাচ্চা ঠিক সুস্থ হয়ে যাবে, ঈশ্বরের উপর ভরসা রাখুন। নার্স, আমার ছেলের অপারেশনের জন্য 60,000 টাকা দরকার। ওর হাটে একটা ফুটো ধরা পড়েছে। এবার আমি বুঝতে পারছি না আমি কি করে এতগুলো টাকা এই মুহূর্তে জোগাড় করব। আমি সকলের কাছে অনেক সাহায্য চেয়েছি কিন্তু কেউ সাহায্য করতে চাইছে না। নীলিমা সেই মহিলার কথা শুনে ভীষণ পরিমাণে কষ্ট পায়। সে হসপিটালের কর্তৃপক্ষ এবং ডাক্তারবাবুর সঙ্গে কথা বলা শুরু করে। দেখো, আমি তোমার সব কথা বুঝতে পারছি নীলিমা, কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে কিছু করার নেই। কারণ আমাদের হসপিটালের একটা পলিসি আছে, উনি যদি টাকা জোগাড় করতে না পারেন আমরা অপারেশন শুরু করতে পারবো না। ডাক্তারবাবু কিছুতেই নীলিমার কোনো কথা না শুনেই নিজের কেবিনে চলে যায়।
নীলিমা কিছুতেই বুঝে উঠতে পারে না যে ওই মহিলাটিকে সে কিভাবে সাহায্য করবে। এর ফলে সে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে। সেই মুহূর্তে তার মাথায় একটি বুদ্ধি আসে। সে নিজের বিয়েতে পাওয়া একটি সোনার গহনা মহিলাটির হাতে তুলে দেয়। আপনি এই বালাগুলো বিক্রি করে টাকা জোগাড় করে নিয়ে আসুন। আমার এই দুটো সোনার বালা বিক্রি করলে আপনি যে টাকা পাবেন তাতে আপনার ছেলে সুস্থ হয়ে যাওয়ার পরও তার ওষুধ আপনি জোগাড় করতে পারবেন। প্রথমে মহিলাটি কিছুতেই নীলিমার কাছ থেকে ওই সোনার বালা নিতে চায় না, কিন্তু নীলিমা জোর করে তার হাতে নিজের বালা দুটো ধরিয়ে দেয়। মহিলাটি দোকানে গিয়ে বালা দুটো বিক্রি করে এবং 70,000 টাকা নিয়ে আসে। সেই টাকা সে হসপিটালে জমা করলে ডাক্তারবাবু তার ছেলের অপারেশন শুরু করে। প্রায় কিছু ঘন্টার মধ্যে তার ছেলে অনেকটাই সুস্থ হয়ে ওঠে। আপনাকে যে আমি কি বলে ধন্যবাদ জানাবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না দিদি। আপনার মতো একজন দয়ালু নার্স যেন প্রত্যেক হসপিটালে থাকে, তাহলে রোগীদের আর কোনো চিন্তা করতে হবে না। আমি যেমন দয়ালু, সেরকম প্রত্যেক হসপিটালের নার্সও দয়ালু হয়। আমাদের জীব সেবা করাই হলো পরম ধর্ম। আপনি যান, আপনার ছেলের কাছে গিয়ে ওকে ওষুধ খাইয়ে দিন। মহিলাটি কাঁদতে কাঁদতে নীলিমাকে অনেক ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায়। সেদিন হসপিটাল থেকে ফিরতে নীলিমার ভীষণ পরিমাণে দেরি হয়ে যায়। সেই জন্য তার শাশুড়ি মা এবং তার স্বামী তাকে ভীষণ পরিমাণে বকাবকি করে। সেই সাথে নীলিমার হাতে সোনার বালা নেই দেখে তার পরিবার ভীষণ পরিমাণে অবাক হয় এবং তারা দুজনে নীলিমাকে তার সোনার বালার কথা জিজ্ঞাসা করে। নীলিমা তাদের সামনে সত্যি ঘটনা বলে দেয়। এর ফলে তার পরিবার প্রচন্ড পরিমাণে রেগে যায়। অসভ্য মেয়ে একটা, তোর কোনো লজ্জা নেই না? তোর ধর্ম তাহলে নিজের বাপের বাড়ি থেকে দেওয়া গহনাগুলো দিসনি কেন? ওই বালা দুটো আমার ছেলে তোকে দিয়েছিল আর তুই সেটা দান করে এসেছিস। তুমি যেখান থেকে পারো আমাকে বালাগুলো এনে দাও, তা না হলে আমি তোমাকে মেরে শেষ করে ফেলবো। আমি ওই বালাগুলো তোমাকে 80,000 টাকা দিয়ে কিনে দিয়েছিলাম আর তুমি সেটার মান রাখতে পারোনি। তুমি বিশ্বাস করো, ওই মুহূর্তে ওই বাচ্চা ছেলেটার প্রাণ বাঁচানো খুব দরকার ছিল, আর আমি আমার বাপের বাড়ি থেকে পাওয়া সব গহনা তোমাদের দিয়ে দেব। সেই গহনা বিক্রি করে তোমরা অনেক টাকা পাবে। দয়া করে আমাকে আর বকাবকি করো না তোমরা। 2 টাকা রোজগার করে নিয়ে এসে দেমাগ একদম দিন দিন বেড়ে যাচ্ছে। তুই ধরাকে সরা জ্ঞান করা শুরু করেছিস। আমি দেখছি তোর কিভাবে ব্যবস্থা করতে হয়। এই বলে কমলা দেবী নিজের ঘরে চলে যায়। দেখতে দেখতে প্রায় কিছুদিন কাটে। একদিন পরিতোষ ঘুরতে যাবে বলে তার পুরো পরিবারের জন্য পাহাড়ের টিকিট কাটে। এর ফলে তার মা ভীষণ পরিমাণে খুশি হয়, কিন্তু নীলিমা কিছুতেই হসপিটালের কাজ ছেড়ে ঘুরতে যেতে চায় না। প্রিয়তোষ নীলিমাকে ভীষণ পরিমাণে জোর করায় নীলিমা 4 দিনের জন্য ছুটি নিতে বাধ্য হয়। 4 দিন হসপিটালে না যেতে পারলে অনেক ক্ষতি হয়ে যাবে, তুমি কেন বুঝতে চাইছো না? এখনো সব নাটক করলে হবে না, তোমাকে আমাদের সাথে ঘুরতে যেতেই হবে। আর তুমি যদি আমাদের সাথে পাহাড়ে ঘুরতে না যাও তাহলে সারা জীবনের জন্য তোমাকে বাপের বাড়িতে পাঠিয়ে দেব, আর সেখানে গিয়ে তুমি তোমার সোকল নার্সের কাজ করো। আমি কিছু জানি না, তুমি আর মা গিয়ে ঘুরে এসো, আমি অন্য কোনো সময় যাব। পরের দিন সকালবেলা তারা 3 জনে মিলে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে সকলে ভীষণ পরিমাণে মজা করতে শুরু করে, কিন্তু নার্স বউয়ের মন তার পেশার দিকেই পড়ে থাকে। সবসময় সে ফোনের মাধ্যমে ডাক্তারের কাছ থেকে বিভিন্ন আপডেট নিতে থাকে। এর ফলে তার পরিবার ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করে। এই বদমাইশ বউটাকে কেন সঙ্গে করে নিয়ে এসেছিস বলতো? এখানে এসেও নিজের নার্সগিরি ভুলতে পারছে না, পারলে পাহাড়ি কোনো হসপিটালে নার্সের কাজে লেগে পড়বে। এই যে তুমি এক কাজ করো, তুমি পারলে পাহাড়ি কোনো হসপিটালে নার্সের কাজে লেগে পড়ো আর আমাদের জীবন থেকে বিদায় নাও। আমি একেবারেই আপনাদের সাথে আসতে চাইনি, তাই দয়া করে আমাকে এর কথা শোনাবেন না, আমার আর ভালো লাগছে না। তোমরা দুজনে এবার একটু চুপ করো আর তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আজকে আমরা এখানকার সবচেয়ে উচ্চতম পাহাড়ে ঘুরতে যাব, একটু পরেই গাড়ি চলে আসবে। গাড়ি আসলে সকলে গাড়িতে উঠে পড়ে। কমলা দেবী শ্বাসকষ্ট থাকায় সে জানালা ধারে বসে। কিছুক্ষণের মধ্যে তারা তম পাহাড়ে উঠে যায়। সেখানকার সৌন্দর্য দেখে 3 জনে ভীষণ পরিমাণে মুগ্ধ হয়। পাহাড় দেখার পর তারা যখন গাড়ি করে ফিরে আসবে সেই সময় হঠাৎ করে গাড়ির নিচে একটি পাথর চলে আসে এবং কমলা দেবীর দিকে দরজাটা খুলে যায়। এর ফলে কমলা দেবী চিৎকার করে খাদের ধারে ঝুলে পড়ে। তাকে দেখে সকলে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। আমাকে কেউ বাঁচাও, আমি এক্ষুনি নিচে পড়ে যাব, দয়া করে আমাকে তোরা বাঁচা। প্রিয়তোষ, দয়া করে আমাকে বাঁচা বাবা, আমি মরতে চাই না এখন। মা তুমি চিন্তা করো না, আমি এক্ষুনি আসছি তোমার কাছে, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তুমি এখন খাদের ধারে যাবে, তাহলে মায়ের মতো তুমিও তো নিচে পড়ে যাবে। তুমি চিন্তা করো না, আমি দেখছি কি করা যায়। গাড়ির পেছনে একটা দড়ি বাঁধা আছে, তুমি সেটা নিয়ে এসো।
প্রিয়তো স্যার বউয়ের কথা মতো গাড়ির পেছন থেকে দড়ি নিয়ে চলে আসে। তারা দুজনে মিলে সেই দড়িটি শক্ত করে খাদের দিকে ফেলে দেয়। কমলাদেবী কোনো মতে দড়িটি ধরে টেনে টেনে খাদ থেকে উপরে উঠে আসার চেষ্টা করে। কিছুক্ষণের মধ্যে তার চেষ্টা সফল হয় এবং সে খাদ থেকে উপরে উঠে আসে, কিন্তু অনেক জোরে পড়ে যাওয়ার ফলে তার পায়ের গোড়ালি কেটে দুভাগ হয়ে যায়। এর ফলে সে ভীষণ পরিমাণে যন্ত্রণায় ছটফট করতে থাকে। আমি কিছুতেই আর হাঁটতে চলতে পারবো না, আমার পা ফালা ফালা হয়ে গেছে। হায় রে ঈশ্বর, আমি ঘুরতে এসে কি হয়ে গেল আমার সাথে? তোরা দয়া করে আমাকে নার্সিং হোমে নিয়ে চল, আমার অপারেশন করাতে হবে, না হলে আমার এই পা ঠিক হবে না। আপনি চিন্তা করবেন না মা, আমি আমার সাথে ফার্স্ট এইড বক্স ক্যারি করেছি। আমি যে করেই হোক আপনাকে সুস্থ করে তুলবো, কারণ এখন এখানে নার্সিং হোম পাওয়া খুব মুশকিল। আর আপনার পা থেকে যদি এভাবে রক্ত বেরোতে থাকে তাহলে কিছুক্ষণের মধ্যে আপনার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। এই বলে নীলিমা তার ব্যাগ থেকে ফার্স্ট এইড বক্স নিয়ে চলে আসে এবং তার শাশুড়ি মায়ের পায়ের চিকিৎসা করতে শুরু করে। কমলাদেবী প্রথমে কিছুতেই তার নার্স বউয়ের কাছে চিকিৎসা করাতে চায় না, কিন্তু নীলিমা জোর করে তার সেই বক্স থেকে মোটা সূচ এবং সুতো বার করে আনে এবং তার শাশুড়ি মায়ের পায়ে মলম লাগিয়ে ভালো করে সেলাই করে দেয়। কমলাদেবীর ভীষণ পরিমাণে যন্ত্রণা হলেও সে সহ্য করে নেয় এবং কিছুক্ষণের মধ্যেই তার পা থেকে রক্ত বেরোনো বন্ধ হয়ে যায়। কমলাদেবী এবং প্রিয়তোষ নীলিমার এরকম ভালো মানুষই দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। আজকে তুমি না থাকলে আমাকে কেউ বাঁচাতে পারতো না, ভাগ্যিস তুমি একজন ভালো নার্স, তাই আজকে আমি প্রাণে বেঁচে গেলাম। আজ পর্যন্ত আমরা তোমার সাথে অনেক অন্যায় করেছি, আমাদেরকে ক্ষমা করে দাও বৌমা। এটা আমার কাজ, সুতরাং আজকে আমি যে আপনার জীবন বাঁচাতে পেরেছি এটা আমার অনেক বড় সাফল্য। চলুন এবার আমরা আস্তে আস্তে হোটেলের দিকে যাই। পরের দিনই তারা তাদের বাড়িতে ফিরে যায়। সেদিনের পর থেকে নীলিমার পরিবার আর কখনোই তার কাজে বাধা দেয় না। নীলিমা একজন ভালো নার্স হিসেবে হসপিটালে আরো নিজের নাম উজ্জ্বল করে। পাপিয়া সদ্য বিয়ে করে তার শ্বশুর বাড়িতে পা রেখেছিল। বিয়ের আগে শ্বশুর বাড়ি নিয়ে সে তার মনে অনেক রকমের স্বপ্ন সাজিয়েছিল, কিন্তু শ্বশুর বাড়িতে ঢুকতে না ঢুকতেই তার সমস্ত স্বপ্ন ভেঙে যায়, কারণ তার শ্বশুর বাড়িটা ভাঙাচোরা দু কামরার একটা ঘর ছিল। একি, আমি তো ভেবেছিলাম অভিজিৎ বেশ বড় লোক হবে, এদের ঘর বাড়ি দেখে মনে হচ্ছে এরা তো ভিখারি। কি ভেবেছিলাম আর কি হয়ে গেল, ভেবেছিলাম একটা বড় লোক শ্বশুর বাড়ি পাবো, আমার কপালটাই খারাপ। বৌমা কি ভাবছো তুমি, তখন থেকে আমরা সবাই মিলে তোমার সাথে কথা বলছি, তুমি কোনো কথার উত্তরই দিচ্ছ না। ও বুঝেছি, তুমি নিশ্চয়ই ক্লান্ত হয়ে গেছো। রিম্পা, তোর বৌদিকে ঘরে নিয়ে যা। যাও বৌমা, তুমি একটু বিশ্রাম করো। রিম্পা তার বৌদিকে পাশের ঘরে নিয়ে যায়। পাপিয়া অবাক হয়ে এদিক ওদিক শুধু দেখতে থাকে। নতুন শ্বশুরবাড়ি তার একদমই পছন্দ হয় না। রাত্রিবেলা খাওয়া দাওয়া করে পাপিয়া অভিজিতের সঙ্গে তাদের রুমে ঘুমিয়ে পড়ে। তখনই নন্দিনী দেবী তার মেয়ে রিম্পাকে হাতে করে একটা বালিশ নিয়ে অভিজিতের ঘরের দিকে যেতে দেখে। কিরে, তুই বালিশ নিয়ে কোথায় যাচ্ছিস? প্রচন্ড গরম লাগছে মা, দেখো আমি পুরোপুরি ঘামে ভিজে গেছি। আমাদের এই ঘরে তো পাখা নেই, এই গরমে কি পাখা ছাড়া ঘুমানো যায়? আমি দাদার ঘরে যাচ্ছি, ওখানে গিয়ে পাখার হাওয়ায় আরামে ঘুমাতে পারবো। তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই ভুলে গেছিস আজকেই তোর দাদার বিয়ে হলো, আর তুই আজকের দিনে ওদের ঘরে ঘুমাতে যাচ্ছিস? না, আমি কিচ্ছু ভুলিনি মা, কিন্তু এই গরমে আমি ঘুমাতে পারবো না। আগে তো আমরা সবাই মিলে দাদার ঘরেই ঘুমাতাম, দাদা কখনো আমাদেরকে কিছু বলেনি আর এখনো কিছু বলবে না। তোর দাদা কিছু বলবে না, কিন্তু তোর কি সামান্য বোধ বুদ্ধিটুকু নেই? বিয়ের আগে সব ঠিক ছিল, কিন্তু এখন এসব আর করা যাবে না। চুপ করে ঘুমিয়ে পড়, ওখানে যাওয়ার কোনো দরকার নেই। রিম্পা তার মায়ের কথা শুনে মন খারাপ করে সেখানেই ঘুমিয়ে পড়ে। তারা সবাই মিলে একটা ঘরে পাশাপাশি শুয়েছিল, কিন্তু গরমের জন্য কিছুতেই কারোরই ঘুম আসছিল না। নন্দিনী দেবীর দুই নাতি নাতনি বলটু এবং বলটি কান্নাকাটি শুরু করে। ঠাম্মা, আমাদের খুব গরম লাগছে, আমরা পাকার হাওয়ায় ঘুমাবো, এখানে কিছুতেই ঘুমাবো না। আমিও এখানে ঘুমাতে পারবো না ঠাম্মা, আমার তো মনে হচ্ছে এই গরমে আমি মরেই যাবো। দেখেছো তো মা, এই গরমে আমাদের কেমন কষ্ট হচ্ছে বলতো? তাহলে ভাবো এই বাচ্চা দুটোর কেমন কষ্ট হচ্ছে। তোমার কথা আমরা শুনবো না। বলটু বলটি, চল তোরা আমার সাথে চল, আমরা ওই ঘরে গিয়েই ঘুমাবো। এই বলে রিম্পা বলটু এবং বলটিকে নিয়ে পাশের ঘরে চলে যায়। তারা দরজা নক করলে পাপিয়া দরজা খুলে তাদেরকে দেখতে পায়।
কি হয়েছে তোমাদের? কিছু লাগবে নাকি? এত রাতে তোমরা এখানে কি করছো? বৌদি, আমাদের না খুব গরম লাগছে। আসলে আমাদের ওই ঘরে পাখা নেই, শুধুমাত্র এই ঘরেই পাখা আছে। এর আগে আমরা সবাই মিলে এই ঘরেই ঘুমাতাম। আমাদের গরমে কিছুতেই ঘুম আসছে না, সেই জন্য আমরা এখানে ঘুমাতে চলে এলাম। এই শুনে পাপিয়া অবাক হয়ে যায়, সেই সাথে তার প্রচন্ড পরিমাণে রাগ হয়। এটাই বাকি ছিল বোধহয়, এমনিতেই ভাঙাচোরা ঘর, তার উপরে আবার নাকি বাড়িতে পাখা নেই। এরকম নির্লজ্জ গরিব পরিবার তো আমি আগে কখনো দেখিনি, কি আর বলবো। হ্যাঁ ঠিক আছে, শুয়ে পড়ো, কিন্তু তোমরা কোথায় শোবে? পাপিয়ার কথা শেষ হতে না হতেই রিম্পা বল্টু এবং বুলটিকে নিয়ে খাটের উপরে উঠে পড়ে। তারা অভিজিতের পাশে তিনজনই শুয়ে পড়ে। এর ফলে পাপিয়ার ঘুমানোর মতো খাটে আর জায়গা থাকে না, তাই সে বাধ্য হয়ে নিচে বিছানা পেতে শুয়ে পড়ে। কিন্তু তার গায়ে পাখার একটুও হাওয়া লাগে না, সেই জন্য কিছুতেই তার ঘুম আসতে চায় না। তার উপর সকাল হতে না হতেই পাপিয়ার বড় চা মৌমিতা তাকে ডাকতে আসে। কি গো, সকাল হয়ে গেছে, আর কত ঘুমাবে? তাড়াতাড়ি উঠে পড়ো, আজকে তোমাকে রান্না করতে হবে। ওঠো ওঠো, সবাই অপেক্ষা করছে খাবে বলে। দূর বাবা, এই কোন অদ্ভুত জায়গায় চলে এলাম! রাতে ঠিকঠাক ঘুমাতে পারলাম না, এখন খুব ঘুম পাচ্ছে। আবার বলছে নাকি এখন রান্না করতে হবে। আমার মনে হচ্ছে না আমি এদের বাড়িতে সংসার করতে পারবো। পাপিয়া নিরুপায় হয়ে রান্নাঘরে রান্না করতে চলে যায়। সেখানে কাঠের উনুনে রান্না করতে গিয়ে তার ঘামে স্নান করার মতো অবস্থা হয়ে দাঁড়ায়। কিছুক্ষণ পর সে তার পরিবারের সবাইকে খাবার খেতে দেয়। পাপিয়া খুব ভালো রান্না করতে পারত, তাই তার হাতে রান্না করা খাবার সকলে পেট ভরে খায়। ছোট বৌমা, তোমার হাতে মনে হচ্ছে নিশ্চয়ই জাদু আছে। খাবারগুলো এতটাই ভালো হয়েছে, আমি অনেক বেশি খাবার খেয়ে ফেলেছি। আমার তো এখন নড়তে চড়তেই কষ্ট হচ্ছে, এবার একটা লম্বা ঘুম দিতে হবে। এই বলে মদন বাবু পাপিয়ার ঘরে গিয়ে পাখা চালিয়ে খাটের উপর শুয়ে পড়ে। তার সাথে সাথে এক এক করে পাপিয়ার বাকি সদস্যরাও পাপিয়ার ঘরে গিয়ে ঘুমিয়ে পড়ে। এই দেখে পাপিয়ার ভীষণ পরিমাণে রাগ হয়। আমার ঘরে আমারই ঘুমানোর মতো জায়গা নেই, এরা তো এই ঘরটাকে নিজেদের মনে করছে। আমি সকালবেলা উঠে এত রান্না বান্না করলাম, আমি তো ক্লান্ত হয়ে পড়েছি। কোথায় আমি একটু আরাম করে পাখা চালিয়ে ঘুমাবো তা নয়, এরা সবাই ঘুমিয়ে পড়ল। আমার তো প্রচন্ড রাগ হচ্ছে এবার। সারাদিনটা গরমে ঘামতে ঘামতেই সে কাটিয়ে দেয়। এরকম ভাবেই কিছুদিন চলে। একদিন রিম্পা বল্টু এবং বল্টিকে নিয়ে পাপিয়ার ঘরে ঘুমাতে আসলে পাপিয়া খুবই রেগে যায়। রোজ রোজ কি শুরু করেছো? হ্যাঁ, তুমি কি ভেবেছো আমি এতদিন কিছু বলিনি বলে কখনোই কিছু বলবো না? তুমি এত বড় ধেড়ে মেয়ে হয়ে গেলে তোমার মাথায় সামান্য বোধ বুদ্ধিটুকু নেই? তুমি দাদা বৌদির রুমে ঘুমাতে আসছো? কেন বৌদি, তুমি এরকম করে কেন বলছো? কত গরম পড়েছে তুমি বলো তো, এই গরমে কি পাখা ছাড়া ঘুমানো যায়? পাখা ছাড়া ঘুমানো যায় কি না সেটা আমি দেখে কি করব? তোমাদের ঘুম না আসলে বাইরে গিয়ে খোলা মাঠে বিছানা পেতে ঘুমাও, ওখানকার ঠান্ডা হাওয়া তোমাদের গায়ে লাগবে। কিন্তু দয়া করে আমাদেরকে রোজ রোজ বিরক্ত করো না, আমাদের কি প্রাইভেসি বলে কিছু নেই? ঠিক আছে বৌদি, আমি আর রাত্রিবেলা করে তোমাদের ঘরে ঘুমাতে আসবো না। আমি আজকে রাতে কষ্ট করে ওই ঘরেই ঘুমিয়ে পড়ছি, কিন্তু কালকে দুপুরবেলা আমি তোমার ঘরেই ঘুমাবো। কারণ এখন তো সারা রাত জেগে থাকতে হবে, কালকে দুপুরবেলা ঘুমিয়ে আমার ঘুমটা পুরো করে নেব। এই বলে রিম্পা সেখান থেকে চলে যায়। সেদিনের পর থেকে রিম্পা রাত্রিবেলা করে তার দাদা বৌদির ঘরে ঘুমাতে না গেলেও সে প্রত্যেক দিন সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত তার দাদা বৌদির ঘরেই শুয়ে থাকত। সেই সাথে নন্দিনী দেবী, তার বড় বৌমা এবং বাচ্চারাও সারাদিন তার ঘরেই থাকত, আর এটা পাপিয়ার একদমই পছন্দ হতো না। অভিজিৎ, আমার কিন্তু এগুলো একদম ভালো লাগে না। সারাদিন তোমার পরিবারের সবাই আমার ঘরে কবজা করে বসে থাকে, পাখা চালিয়ে খাটের উপরে সবসময় শুয়ে থাকে। ওদের কি একারই গরম লাগে? আমার কি গরম লাগে না? আরে বাবা, এতে রেগে যাওয়ার কি আছে? কত পরিমাণে গরম পড়েছে বলতো? রাত্রেবেলা তো আমরা বেশ আরাম করে ঘুমাই, কিন্তু রাত্রেবেলা তো আমাদের পরিবারের সবাই গরমে খুব কষ্ট পায়। গরমে রাতে তো ওদের ঘুম হয় না, সেই জন্যই তো দিনের বেলা ওরা এসে আমাদের ঘরে ঘুমাই। আর দিনের বেলা কি আমার গরম লাগে না? দিনের বেলা যে আমি সারাদিন কষ্ট পাই সেটা কি তুমি দেখতে পাও না? আমার বাপের বাড়িতে আমার পার্সোনাল রুম ছিল, যেখানে আমি দিন রাত সব সময় আরাম করতে পারতাম। তোমার দিনের বেলা গরম লাগে না আমি কখন বললাম? তুমিও তো মায়েদের সাথে বৌদিদের সাথে একই সাথে শুয়ে থাকতে পারো, এতে অসুবিধা কি আছে? অনেক অসুবিধা আছে, আমার এরকম একগাদা লোকের মাঝে কিছুতেই ঘুম আসে না। আমি একা থাকতে ভালোবাসি, তাই জন্য ওরা যখন আমাদের ঘরে থাকে আমি পাশের ঘরে চলে যাই। এটা তো তোমার প্রবলেম পাপিয়া, আমার পরিবার সবকিছু মানিয়ে নিয়ে চলছে, তোমাকেও তো একটু মানিয়ে নিয়ে চলতে হবে।
এই বলে অভিজিৎ সেখান থেকে চলে যায়। অভিজিতের কথাগুলো শুনে পাপিয়ার খুবই রাগ হয়েছিল। না, এদের কিছু একটা ব্যবস্থা করতেই হবে। ওদের জন্য আমাকে অভিজিৎ এতগুলো কথা শোনালো, এদেরকে মজা দেখাতেই হবে। খুব গরম লাগে এদের, তাই না? পাখা ছাড়া ঘুম আসে না। ঠিক আছে, গরম কাকে বলে আমি দেখাবো এবার। পাপিয়া মনে মনে তার পরিবারের সবাইকে শায়েস্তা করার প্ল্যান করতে থাকে। আইডিয়া, আমি আমাদের ঘরের পাখাটাই খারাপ করে দেব, তারপর দেখি ওরা কোথায় ঘুমায়। আমি আজকেই সুযোগ পেলে পাখাটা খারাপ করে দেব। কিন্তু আমি করবটা কিভাবে? ওরা তো সবসময় আমার ঘরে খাট জুড়ে বসে থাকে। হ্যাঁ, আইডিয়া। পাপিয়া তার ঘরে গিয়ে দেখে তার পরিবারের সকলে তখনও তার খাটের উপর শুয়ে এবং বসে আছে। বলছি যে তোমরা একটু 10 মিনিটের জন্য বাইরে যাও না, আসলে আমি আমার জামাটা পাল্টাবো। গরমে রান্না করতে গিয়ে আমি পুরো ভিজে গেছি, তাই জন্য জামাটা খুলে দিতে হবে। আমরা তো সবাই মেয়েরাই আছি এখানে, তুমি ড্রেসটা চেঞ্জ করে নাও, এই গরমে আবার বাইরে যাব আমরা। উফ রিম্পা, তুই সবসময় বড্ড কথা বলিস। হ্যাঁ বৌমা, তুমি জামাটা পাল্টে নাও, আমরা ততক্ষণ ওই ঘরে গিয়ে বসি। বড় বৌমা চলো, আমরা বরং ততক্ষণে আম পোড়ার সর্বোচ্চা বানিয়ে নিই। এই বলে সবাই সেই ঘর থেকে চলে যায়। পাপিয়া এই সুযোগে তাদের পাখাটা খারাপ করে দেওয়ার চেষ্টা করে। সে পাখার মধ্যে বেশি করে জল ঢেলে পাখার কয়েল পুড়িয়ে দেয়, তার ফলে পাখাটা খারাপ হয়ে যায়। আমার কাজ শেষ, এবার আমি শুধু বসে বসে মজা দেখব। পাপিয়াকে এই কাজটা করতে অভিজিৎ দেখে ফেলে। অভিজিৎ জানালা থেকে দাঁড়িয়ে সবটাই দেখছিল, কিন্তু পাপিয়া সেটা লক্ষ্য করেনি। কিছুক্ষণ পর সবাই ওই ঘরে এসে পাখা খারাপ হয়ে গেছে দেখে অবাক হয়ে যায়। একটু আগেই তো পাখাটা ভালো ছিল বৌদি, হঠাৎ করে পাখাটা খারাপ হয়ে গেল কিভাবে? এই গরমে পাখা ছাড়া কিভাবে থাকবো আমরা? তোমাদের ঘরের তো সব জিনিসই খারাপ। ঘরবাড়ি, ঘরের জিনিস, এগুলো দেখলে তো মনে হয় এগুলো ব্রিটিশ আমলের জিনিসপত্র, খারাপ তো হওয়ারই ছিল। অভিজিৎ সবটা জানার পরে চুপ করে থাকে, সে কাউকেই কিছু বুঝতে দেয় না। সেদিন প্রচন্ড পরিমাণে গরম পড়ায় সকলেরই অবস্থা খারাপ হয়ে যায়। সারাদিনটা গরমের মধ্যে কাটিয়ে দিলেও রাত্রিবেলা পাপিয়া বিপদে পড়ে, কারণ গরমের জন্য তার রাতে কিছুতেই ঘুম আসে না। আমি তো পাখাটা খারাপ করে দিলাম, কিন্তু আমি তো এটা ভেবে দেখিনি রাত্রিবেলা আমি ঘুমাতে পারবো না। ওদেরকে তো দেখলাম বেশ গরমের মধ্যেই ঘুমাচ্ছে। বুঝলাম, ওদের তো রাত্রিবেলা গরমে পাখা ছাড়া ঘুমানোর অভ্যাস আছে, কিন্তু আমার তো নেই। আমার তো এটা আগে ভাবা দরকার ছিল। পাপিয়া সারা রাত গরমের মধ্যে উষ্ফিস করতে থাকে, সে কিছুতেই ঘুমাতে পারে না। এরকম ভাবেই পরপর কয়েকদিন কাটে। সে তার পরিবারের সকলকে শায়েস্তা করতে গিয়ে নিজেই গরমের ছুটে জব্দ হয়ে বসে থাকে। আমি তো ভেবেছিলাম পাখাটা নষ্ট করার পর ওরা সবাই খুব কষ্ট পাবে, কিন্তু এখন তো দেখছি ওদের থেকে বেশি কষ্ট আমি পাচ্ছি। না, এভাবে পাখা ছাড়া থাকা যাবে না, অভিজিৎকে পাখাটা ঠিক করার কথা বলতে হবে। এখন আমি পাখা ঠিক করতে পারবো না পাপিয়া, কারণ যতদিন আমি স্যালারি পাচ্ছি কিছুই করতে পারছি না। স্যালারি পেতে এখনো 15 দিন বাকি, 15 দিন এখন তোমাকে কষ্ট করতেই হবে, কিচ্ছু করার নেই। 15 দিন? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এই 15 দিন গরমে পাখা ছাড়া আমি থাকতে পারবো না। তুমি প্লিজ পাখাটা ঠিক করার ব্যবস্থা করো। গরমে পাখা ছাড়া থাকতে পারবে না, এটা তো তোমার আগেই ভাবার কথা ছিল। পাখাটা নষ্ট করার আগে তো তোমার ভাবা দরকার ছিল, তাই না? পাখাটা তো তুমি নিজের হাতে নষ্ট করেছো, তাহলে এখন কষ্ট করো। আমি স্যালারি পেলে ওই ঘরের জন্য একটা নতুন পাখা কিনে আনবো, আর আমাদের পাখাটা আমি পরের মাসে ঠিক করতে পারবো। অভিজিৎ, আমি পাখাটা নষ্ট করেছি, তুমি কিভাবে জানলে? আমার না ভুল হয়ে গেছে, তুমি দয়া করে আমাকে ক্ষমা করে দাও। আমি এতদিন পর্যন্ত শুধু নিজের কথাই ভেবেছি। আমাদের ঘরে তো তবুও পাখা ছিল, কিন্তু ওই ঘরে কোনো পাখাই ছিল না। তাহলে ওরা এতদিনে কতটা কষ্ট করেছে? গরমে সবারই কষ্ট হয়, শুধু আমার নয়। আমি বুঝতে পেরেছি, আমাকে ক্ষমা করে দাও তুমি। পাপিয়া তার পরিবারের সকলের কাছেও ক্ষমা চায়। অভিজিৎ কয়েকদিনের মধ্যেই 2 নতুন পাখা বাড়িতে নিয়ে আসে। সে একটা দোকান থেকে EMI তে পাখা 2 কিনেছিল। নতুন পাখা লাগিয়ে তার পরিবারের সকলেই খুবই খুশি হয়। এভাবেই তারা গরমের বাকি দিনগুলোতে আর কষ্ট পায় না।